পড়তে পড়তে রুমে গিয়ে দেখি মিস্টার খেপচুরিয়া রুমে নেই, বাথরুমের দরজাও খোলা, তার মানে ওখানেও নেই। গেল কই সকাল সকাল? হঠাৎ চোখ গেল বারান্দার দিকে, ওই তো মিস্টার খেপচুরিয়া তো ওখানেই। ভালোই হয়েছে, আমি রুমে চা রেখে চলে যাচ্ছিলাম, এখন আর ওনার সামনে পড়তে হবে না। কিন্তু তখনই, নিশি চাটা এখানে দিয়ে যা। সকাল সকাল দিল মেজাজটা গরম করে। আমাকে তুই করে বলছে কেন? দাঁড়া, আজকে এর একটা বিহিত করতেই হবে। এরপর কাব্যের কাছে গিয়ে এক হাত ঘোমটা টেনে আমি বললাম, বলুন স্বামী, আপনার কী সেবা করতে পারি? এদিকে এটা শুনে কাব্য রীতিমতো অবাক। আমি এক হাত ঘোমটা দিয়ে মাথা নিচু করে বললাম, এইসব আজে বাজে বকছো কেন? তখন কাব্য বলল, কি হচ্ছেটা কি? তুই এমনভাবে কথা বলছিস কেন? কি যে বলেন স্বামী, আপনি আমার ইহকাল পরকাল দুই জীবনেরই সঙ্গী, আপনার সাথে এভাবে কথা বলবো না তো কিভাবে বলবো স্বামী? দেখ নিশি, সকাল সকাল মেজাজটা গরম করিস না, ভালোভাবে কথা বল। নিশি তখন এক ঝটকায় ঘুমটা ফেলে দিয়ে আমার শার্টে গলা চেপে ধরে বলল, ঠিক এটাই আপনাকে এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি, সকাল সকাল মেজাজটা গরম করাবেন না। আমাকে আপনি তুই করে কেন বলছেন? এরপর যদি আর একবার তুই করে ডেকেছেন তো আপনার একদিন কি আমার যতদিন লাগে। এই বলে নিশি ঘর থেকে বেরিয়ে গেল, আর এদিকে কাব্য তো পুরোই আবুল হয়ে বসে রয়েছে। কি বলে গেল ও এইসব? কিন্তু নিশির এই পাগলামিগুলো ভেবে মনের অজান্তেই কাব্য হেসে ফেলল। তারপর নিশি রুম থেকে বের হয়ে সোজা স্নিগ্ধার রুমে চলে যাচ্ছিল, আর এদিকে রুম থেকে বের হতেও কেউ হ্যাচকা টান দিয়ে একপাশে নিয়ে আসলো নিশিকে। নিশি তাকিয়ে দেখলো স্নিগ্ধা মিটমিট করে হাসছে, আর বলতে লাগলো, বাহ ভাবি বাহ, কি খেল দেখালে গো, আমি পুরা তোমার পাংখা হয়ে গেলাম। ভাইয়াকে এভাবে টাইট দিবে আমি কল্পনাও করিনি। পাজি কোথাকার, লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শোনা হচ্ছিল এতক্ষণ, আর পাংখা মানে কি? পাংখা মানে ফ্যান। আজ থেকে আমি তোমার ফ্যান হয়ে গেছি মাই ডিয়ার ভাবি জি। আর লুকিয়ে লুকিয়ে তোমাদের কথা শুনিনি, ভাইয়াকে নিউজ পেপার দিতে এসেছিলাম, আর তখন তোমাদের এই T20 ম্যাচ দেখলাম। উফ ভাবি, কি খেল গো, পুরোই ফ্রি হিটের ছক্কা। আর ছক্কা মুখে যাই বলি না কেন, যখন মিস্টার খেপচুরিয়াসের সাথে কথা বলছিলাম ভয়ে আমার আত্মাটা বের হয়ে যাচ্ছিল। এক মিনিট, এই মিস্টার খেপচুরিয়াসটা কে? কে আবার? তোমার ভাইয়া। দেখো না কথায় কথায় কেমন খেপে যায়, তাই আজ থেকেই নতুন নামকরণ করেছি তোমার ভাইয়ার। দারুণ না নামটা? কি বলছো গো, পুরো জমে ক্ষীর। ভাবি অনেক হয়েছে, আজ তো বাসায় বউ ভাত অনুষ্ঠান, একটু পরে পার্লার থেকে লোক আসবে তোমাকে সাজাতে, তুমি তৈরি থেকো। আচ্ছা, তুমি এখন কি করবে? কাজ না থাকলে দুজনে বসে বেশ আড্ডা দেওয়া যেত। না থাক, আড্ডা দেওয়ার অনেক সময় পড়ে রয়েছে, এখন যাও নিজের বরের সাথে একটু গল্প করো। তোমার কি মাথা খারাপ স্নিগ্ধা? ওই বেটা মিস্টার খেপচুরিয়াসের সাথে আমি গল্প করব? আমাকে তো চিবিয়েই খেয়ে ফেলবে। ভাবি থামো। আরে বলতে দাও, রাক্ষস একটা, সারাক্ষণ মেজাজ নিয়ে থাকে। আরে বাবা, সব সময় এত মাথা গরম করলে চলে? মাঝে মাঝে তো মনে হয় এক বালতি পানি এনে ব্যাটার মাথায় ঢেলে দিই। আমাকে মেজাজ দেখায়, কত বড় সাহস! আমাকে তো চেনে না, আমার নামও নিশি। ওই রাক্ষসটাকে যদি উচিত শিক্ষা দিতে না পারি তবে সারা জীবন রাতে দুধ খেয়ে ঘুমাবো। ইস, ভাবতেই গা গোলাচ্ছে। তবে আমি তো আর হাঁটছি না, তাই দুধও খেতে হবে না। ভাবি তুমি থাকো, আমি গেলাম বলে স্নিগ্ধা এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। আরে স্নিগ্ধা দাঁড়াও, কোথায় যাচ্ছ? বলে পিছনে তাকাতেই দেখি কাব্য পিছনে দাঁড়িয়ে আছে, রাগে ফুঁসছে, মুখ লাল হয়ে আছে, আমার দিকে এগিয়ে আসছে। আমি তখন মুখে কৃত্রিম হাসি দিয়ে ভয় ভয় বললাম, আপনি মানে কখন কখন এলেন? ঠিক যখন থেকে তুমি আমার গুণগান গাইছিলে। আল্লাহ, তোমার এই নিরীহ বান্দাটিকে এই রাক্ষসের হাত থেকে বাঁচাও তুমি। আমি মিস্টার খেপচুরিয়াস। আমার দিকে এগোচ্ছিল আর বলছিল। আমি বললাম, না কী যে বলেন, আমি মিস্টার খেপচুরিয়াসের বউ। ইস, কী যে বলে ফেললাম, আজ মনে হয় আমার আর রক্ষা নেই। কি বললে? আমি রাক্ষস, তাই না? এমা, কী যে বলেন, আপনার মতো মানুষই হয় না। আমার মাথায় এক বালতি পানি ঢেলে দিতে মন চায়। আরে না না, কি বলছেন এসব? আজ কত গরম দেখছেন, আমার এক বালতি পানি মাথায় ঢেলে গোসল করতে মনে চেয়েছে, তাই ওটাই বলছিলাম। ওদিকে কথা বলতে বলতে নিশি একদম দেয়ালের সাথে আটকে গেছে, আর কাপও একদম নিশির কাছাকাছি চলে এসেছে। ওরা একে অপরের এতটা কাছে এসে গেছে যে একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। নিশি ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে, আর কাপও অপলকভাবে নিশিকে দেখছে। আল্লাহ যেন পৃথিবীর সকল মায়া ওর মুখে ঢেলে দিয়েছে। এখন আর কাপের রাগ হচ্ছে না, ওর খুব করে ইচ্ছে করছে নিশিকে ছুঁয়ে দিতে। আর এদিকে নিশি কাপের কোনো সারা শব্দ না পেয়ে এক চোখ মেলে দেখে কাপও ওর দিকে অপলকভাবে তাকিয়ে আছে, কিন্তু ওর চোখে এখন আর কোনো রাগ নেই। নিশি এর আগে কখনো কাপকে এতটা কাছ থেকে দেখেনি। কাপের চোখ দুটো অনেক গভীর, এই চোখের দিকে তাকিয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারবে নিশি। ঠিক তখন ঘোর ভাঙতেই নিশি চলে যেতে চাচ্ছিল, কিন্তু কাব্য ওর হাতটা টেনে ধরে বলল, এমনটা হওয়ার কথা ছিল না নিশি। তুমি যদি সেদিন আমাকে ফিরিয়ে না দিতে, তবে আমাদের সম্পর্কটাও আর পাশে স্বাভাবিক স্বামী স্ত্রীর মতোই হতো। তোমাকে আমি খুব ভালোবাসতাম নিশি, কিন্তু তুমি তার প্রতিদানে আমাকে দিয়েছ শুধু অপমান আর লাঞ্ছনা। কতগুলো রাজ্যে আমি কেঁদে কেঁদে কাটিয়েছি, তার একমাত্র সাক্ষী আমার আল্লাহ। আমি কি এতটাই অযোগ্য ছিলাম? আমাকে কি একটু ভালোবাসা যেত না? এইসব কথা বলতে বলতে কাব্যের গলা ভারী হয়ে আসছিল। তখন ও রুম থেকে বেরিয়ে গেল, আর আমি ওখানেই বসে পড়লাম। সত্যি কি আমি খুব বড় ভুল করে ফেলেছিলাম কাব্যকে ফিরিয়ে দিয়ে? কিন্তু কাব্য তো জানে না কেন আমি ওকে ফিরিয়ে দিয়েছিলাম। এই কথাগুলো নিশি ভাবছিল আর নিঃশব্দে চোখের পানি ফেলছিল, যা কাব্যের চোখ এড়ালো না। কাব্য ভাবছিল, কাঁদো নিশি কাঁদো, আমার চোখের প্রত্যেক ফোঁটা পানির দাম তোমার চোখের পানি দিয়ে শোধ করতে হবে। এরপর দুপুরে পার্লার থেকে লোকে সে নিশিকে খুব সুন্দর করে সাজিয়ে দিল। যদিও আমাদের গল্পের নায়িকা যথেষ্ট সুন্দরী। ও আপনাদের তো বলাই হয়নি, নিশি 5 ফুট 4 ইঞ্চি লম্বা, দুধে আলতা গায়ের রং, চুল কোমর সমান লম্বা, আর কাজল কালো হরিণী চোখ। এক কথায় রূপবতী কন্যা। আজ নিশিকে একটা গোল্ডেন কালারের লেহেঙ্গা পরানো হয়েছে, চোখে গাঢ় কাজল, চুলগুলো পাফ করে খোপা করে খোপায় ফুলের মালা দিয়েছে, আর গা ভর্তি গয়না। যদিও বৌভাতে সবাই অনেক গর্জিয়াস সাজ করে, কিন্তু নিশির আবার একদম ভারী মেকআপ সহ্য হয় না, তাই নিশি হালকা সাজ নিয়েছে। সাজ শেষে নিশিকে বৌভাতে স্টেজে নিয়ে বসানো হয়েছে। যেহেতু কাব্যের কোনো বড় ভাই নেই, তাই খাওয়া দাওয়ার দিকটা কাব্য নিজেই সামলাচ্ছে। তখন হঠাৎ কাব্য নিশিকে এই সাজে দেখে পুরো থমকে গেছে, আর হাঁ করে তাকিয়ে আছে। আর তখন হঠাৎ করে কাব্যের ফোনের মেসেজ টোন বেজে উঠল। ফোন বের করতেই দেখে নিশির মেসেজ। হাঁ করে না তাকে নিজের কাজ করুন, নয়তো বিয়েবাড়ির সব মাছি আপনার মুখে ঢুকে যাবে। কাব্য তখন নিশির দিকে রাগি লুকে তাকালো, আর নিশিও ইশারায় বোঝালো, ডোন্ট কেয়ার। আজ কাব্যকেও খুব সুন্দর দেখাচ্ছে। হিরো আমাদের দেখতে মার্শাল্লাহ অনেক হ্যান্ডসাম, 6 ফুট 2 ইঞ্চি লম্বা, গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ, হেয়ার স্টাইল চেহারার সাথে খুব মানিয়েছে। আজকে কাব্য একটা ধূসর রঙের শেরওয়ানি পরেছে। নিশি তো দেখেই ক্রাশ। দেখছেন কেমন ফাজিল মেয়ে, নিজের বডির ওপর নিচেই ক্রাশ। তাহলে অন্যরা কী করবে? বৌভাতের সব অনুষ্ঠান শেষ করে রাতে কাব্য ও নিশি নিশিদের বাসায় গেল। কাব্য এই প্রথম নিশির রুমে ঢুকে কাব্য তো পুরোই অবাক। পুরো রুম টেডি বিয়ার দিয়ে ভরা। দেয়ালে টম অ্যান্ড জেরি, সিন্ড্রেলা, নিঞ্জা হাতুড়ি, ডরিমন এইসব কার্টুনের স্টিকার দেওয়ালে লাগানো, আর দেওয়ালের রঙটাও পিঙ্ক কালারের। কাব্য তো হেসেই কুটি কুটি। নিশি তখন কাব্যের দিকে রাগি লুকে তাকালো। তখন হঠাৎ একটি ছবিতে গিয়ে কাব্যের চোখ আটকে গেল। কাব্য দেখল দেয়ালে জল রঙে আঁকা একটি পেইন্টিং পুরো দেয়াল জুড়ে রাখা হয়েছে। পেইন্টিংটি আর কারো না, আমাদের কাব্য সাহেবের মনের রানী নিশির। लाल সুতি শাড়ি গ্রামের মেয়েদের মতো খাটো করে পরা, কোমর সমান চুলগুলো খোলা রেখেছে, পায়ে নুপুর আর চোখে গাঢ় করে কাজল দেওয়া, হাতে একগুচ্ছ শাপলা ফুল আর মুখে সেই চিরচেনা মিষ্টি হাসি দিয়ে নদীর ধারে পা ভিজিয়ে বসে রয়েছে নিশি। বিকেলে পরন্ত সূর্যের আলো এসে ওর মুখে পড়েছে। প্রকৃতির সমস্ত সৌন্দর্য যেন ওর কাছে ফিকে হয়ে পড়েছে। কাব্য পেইন্টিংটা দেখে চোখ সরাতে পারছে না। তখন ঘোর কাটল নিশির ডাকে। কি দেখছেন অমন করে? কই কিছু না তো। ভাবছি এটা কি তোমারই রুম? ছবির কথাটা চেপে গেল, কিন্তু না জানতে পারলেও শান্তি হচ্ছে না। হ্যাঁ, কিন্তু কেন? কোনো সমস্যা হয়েছে কি? না, দেখে তো মনে হচ্ছে কোনো ক্লাস 5 স্টুডেন্টের রুম। এত এত কার্টুন, টেডি বিয়ার, এইসব দিয়ে ঘর ভরে রেখেছো কেন? আমার রুম আমার ইচ্ছা। আপনার রুমের কোনো ব্যাপারে কি আমি কিছু বলেছি? না, তা বলনি, কিন্তু বললাম আর কি। আচ্ছা, আমি ফ্রেশ হব। বাথরুমটা কোন দিকে? আচ্ছা, আপনি ফ্রেশ হয়ে নিচে আসুন, আমি নাস্তার ব্যবস্থা করছি। আর প্লিজ আমার ফ্যামিলির কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। তারা জানে আমি খুব সুখে আছি। আমার পরিবারের সবাই সত্যিটা জানতে পারলে খুব কষ্ট পাবে। দয়া করে আমার এই অনুরোধটুকু রাখবেন আশা করি। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি? জি বলেন। এই পেন্টিংটা কে বানিয়েছে আর জায়গাটা বা কোথায়? এটা আমার জন্মদিনের উপহার দিয়েছিল আমার এক বন্ধু। ও একজন আর্টিস্ট। আর মজার ব্যাপার হলো আমি কখনো এইভাবে সাজিনি। সে নিজের কল্পনা দিয়েই পেন্টিংটা বানিয়েছিল। আপনার দেরি হয়ে যাচ্ছে, যান ফ্রেশ হয়ে নিন। এরপর আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম এবং নিশির পরিবারের সবার সাথে খুব ভালো ব্যবহার করলাম। সবাই খুব খুশি কাব্যের ব্যবহারে। কিন্তু রাতে ঘুমোতে কি হলো আসল সমস্যা। নিশির রুমে কোনো সোফা নেই। এখন ঘুমোবো কোথায়? নিশি ব্যাপারটি বুঝতে পেরে আমাকে বলল, আপনি খাটে শুয়ে পড়ুন, আমি মেঝেতে বিছানা করে শুয়ে পড়ছি। তখন কাব্য মানা করে বলল, সমস্যা নেই, মাঝখানে কোলবালিশ দিয়ে শুয়ে পড়ো। কিন্তু নিশি জেদ ধরে নিচেই ঘুমালো। রাত্রি 12টার দিকে প্রচুর বাতাস ছাড়লো। প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। নিশি শীতে কাঁপছে। কাব্য নিশিকে জাগানোর চেষ্টা করলেও কোনো লাভ হলো না। শেষে কাব্য বাধ্য হয়ে নিশিকে কোলে করে বিছানায় শুইয়ে দিয়ে উঠতে গেলে নিশি ঘুমের ঘোরে কাব্যের শার্টের কলার চেপে ধরল। নিশি ঘুমের ঘোরেই বিড়বিড় করে কী যেন বলছে, খুব আস্তে কথাগুলো বলছে। কাব্য শোনার চেষ্টা করল। কাব্য খুব পচা, আমাকে খালি কষ্ট দেয়। ও কি বোঝে না আমি ওকে ভা। তারপর কাব্য আর কিছু শুনতে পারল না। নিশি ঘুমিয়ে পড়ল। কাব্যের মাথায় এখন নিশির কথাগুলো ঘুরছে, না মেয়েটার সাথে একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি। কিন্তু যখনই ওর কাছে যাওয়ার চেষ্টা করি তখনই সেদিনের অপমানের কথা মনে পড়ে যায়। এসব ভাবতে ভাবতেই ওরা দুজনেই ঘুমিয়ে পড়ে। সকালে কাব্যের ঘুম ভাঙে আগে। ঘুম ভাঙতেই দেখে নিশি গুটিসুটি হয়ে কাব্যের বুকের উপর ঘুমিয়ে আছে। ভোরের মিষ্টি আলো এসে নিশির মুখের উপর পড়েছে। ওকে ঠিক ভোরের সূর্যের মতোই স্নিগ্ধ লাগছে। ওর সামনের ছোট চুলগুলো মুখের উপর এসে পড়েছে। কাব্য তখন আলতো করে চুলগুলো কানের পিঠে গুঁজে দিয়ে নিশির কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিল। নিশি একটু নড়ে চড়ে উঠল। কাব্য তখন ঘুমের অভিনয় করে চোখ বুজে রইল। নিশির ঘুম ভাঙতেই নিজেকে কাব্যের বুকে আবিষ্কার করল। তখন ও তাড়াতাড়ি করে উঠে বসল। ওর মাথায় কিছুই ঢুকছে না। ও তো নিচে ঘুমিয়েছিল, তাহলে ও খাটে কিভাবে আসলো? তবে কি কাব্য করেছে? এসব ভাবতে ভাবতে নিশি বিছানা ছেড়ে উঠে পড়ল। আর এদিকে কাব্য নিশির এই অবস্থা দেখে তো হেসেই কুটিকুটি। সকালের নাস্তা শেষ করে নিশি ওর বাগানে গেল। ওদের বাসার পেছনে নিশি খুব শখ করে বাগান করেছে। অনেক রকম ফুল গাছ লাগিয়েছিল নিশি। এখন মনে হয় ফুল ফুটেছে। বাগানে গিয়ে তো ওর চক্ষু চরক গাছ। বাগানের একই হাল হয়েছে এই কদিনে। ফুলের কলি কেউ ছিঁড়ে নিচে ফেলে দিয়েছে। ঠিকমতো পানি দেওয়া হয় নাই। নিশির মেজাজ তো সপ্তম আসমানে উঠে গেছে। ও তাড়াতাড়ি ময়নাকে, মানে নিশিদের বাড়ির কাছের লোকের মেয়েকে, ওকে ডেকে জিজ্ঞাসা করলে বলে সব আবুল্লার কারসাজি। নিশি চলে যাওয়ার পর আবুল সব ফুলের কলি ছিঁড়ে ফেলেছে। নিশি তখন নিজের রাগকে কন্ট্রোল করে ময়নাকে টাকা দিয়ে দোকানে পাঠালো। বলেছে 1 ডজন পচা ডিম আনতে। আজকে ওই আবুল্লার খবর আছে। तारपर रूमे गिये ओ सब परिकल्पना करे फेललो। ओदिके काव्य ओर शोशुरेर साथे बाजारे गेछे, 10टार दिके आबइला कलेज जाबे, तखोनी ओर उपर अटैक करा जाबे। समय मतो निशी आर मयना छादे चले गेलो। एखान थेके रास्ताय सबार चलाचल देखा जाय। ओई तो आबइला गान गाइते गाइते आसछे, मयना रेडी हओ। आपा आपनि चिंता करेन ना, आज सकाळ ओई आबइलारे उचित शिक्षा दिये छाड़मु। मयना रेडी स्टेडी गो। एरपर एके एके एक डजन पचा डिम छुड़े मेरे विजयर हासिते आमि आर मयना नीचे ताकातेई देखी काव्य आमादेर दिके अग्नि दृष्टिते ताकिये आछे। आर पाशेई आबइला दाड़िये आछे। ओर गायेर साथे साथे काव्येर गायेओ कयेकटा पचा डिम लेगेछे। आमार तो प्राण जाय जाय अवस्था। आमि एक दौड़े निजेर रूमे चले गेलाम। आर काव्य रेगे रूमे एसे आमाके बोललो, এটা কি করলে তুমি? ইচ্ছে করে কাজ করেছো তাই না? না মানে। বেশ, অনেক বলে ফেলেছো। কেন করলে এটা? তুমি আমাকে ভালোবাসো না তা আমি জানি, তাই বলে এই কাজটা তুমি করতে পারলে নিশি? এতটা ঘৃণা করো আমাকে যে এই কাজটা করাটাকে দুবার ভাবলে না? এসব কথা বলতে বলতে কাব্য নিশির দিকে এগুচ্ছিল। তখন নিশি বলল, স্টপ স্টপ, আর এক পাও এগোবেন না। ইস কি বাজে গন্ধ বের হচ্ছে। গন্ধ বের হচ্ছে তাই না? দাঁড়াও বলেই কাব্য নিশিকে ধরতে গেলে নিশি দৌড়ে অন্য পাশে চলে যায় আর বলে, এই একদম না, যান আগে গোসল করে আসুন। তখন কাব্য আর কিছু না বলে হনহনিয়ে গোসল করতে চলে যায়। পাক্কা এক ঘন্টা গোসল করে বের হয় কাব্য। তারপর নিশিকে দেখে কিছু বলতে গেলেই নিশি রেগে আগুন হয়ে কাব্যকে বলা শুরু করলো, এই আপনার মাথায় কি গোবর পোড়া? উল্লুক একটা। আজ আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য ওই আবুইল্লা বেঁচে গেল। ইচ্ছে করছে আপনার গলাটা টিপে দিতে। জানেন ওই আবুল আমার বাগানের সব ফুলের কলি নষ্ট করে ফেলেছে। তার প্রতিশোধ নিতে এক ডজন পচা ডিম এনেছিলাম ওর মাথায় ফাটাবো বলে। আর আপনি কোথা থেকে হাজির হলেন? ইস কত আফসোস রয়ে গেল, আমার সব কয়টা ডিম ওর মাথায় ফাটাতে পারলাম না। তার জন্য শুধুমাত্র আপনি দায়ী। আপনি একটা আলু, পটল, ঝিঙা, শশা আর ধর আর মনে পড়ছে না। ওদিকে এতক্ষণে নিশির হুঁশ ফিরল। কাব্য ওর দিকে কেমন করে তাকিয়ে আছে। নিশি তখন ভয় পেয়ে এক দৌড় দিয়েই চিৎপটাং। ধপাস করে একটা আছাড় খেয়েছে। ও মাগো বলে নিশি চিৎকার করে কান্না শুরু করলো। কাব্য তাড়াতাড়ি করে নিশির কাছে গেল। পায়ে অনেকটাই ব্যথা পেয়েছে, মুচকে গেছে মনে হয় পাটা। কাব্য তখন নিশিকে কোলে করে বিছানায় বসালো। পায়ে ভালোই ব্যথা পেয়েছে, জায়গাটা লাল হয়ে গেছে। কাব্য নিশির পায়ে হাত দিতেই নিশি বলে উঠল, আরে আরে কি করছেনটা কি? আমার পায়ে হাত দিচ্ছেন কেন? চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না। তারপর কাব্য কিছুক্ষণ পাটায় কি যেন দেখলো। তারপর ও ধরতেই নিশি চিৎকার দিয়ে বলল, আরে ব্যথা পাচ্ছি তো। আচ্ছা নিশি, আমি একটু তোমার পায়ে মেসেজ করে দিই, তুমি বরং আমার সাথে গল্প করো। নিশিও তখন ভালো মনে ওর বাগানের কথা বলতে লাগলো। হঠাৎ করে কাব্য নিশির পায়ে একটা মোচড় দিল। সাথে সাথেই নিশি কাব্যের কাঁধে খামচে ধরে একটা বিকট চিৎকার দিল আর বলল, আমি আপনার সাথে আর থাকবো না। আপনি আজকে আমাকে ব্যথা দিলেন, যাব না আপনার সাথে। আমি এক্ষুনি বাবাকে বলে আসছি। এই বলে নিশি চলে যাওয়ার সময় কাব্য নিশিকে ধরে ফেলে। কাব্য তখন একবার নিশির মুখের দিকে তাকাচ্ছে, একবার পায়ের দিকে। নিশি নিচের পায়ে দাঁড়িয়ে আছে, আবার হাঁটাহাঁটিও করতে পারছে। ব্যাপারটা নিশি বুঝতে পেরে সরি বলল। তখন কাব্য বলতে শুরু করলো, তুমি কি রাক্ষসী? হাতে তো বড় বড় নখ কেন? আল্লাহ, আমার কানটা মনে হচ্ছে শেষ। এটা শুনে নিশি লজ্জা পেয়ে রুম থেকে চলে যায়।